তো ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে একটি নতুন চাকরির আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এলাম রাজ্য পুলিশে নতুন হোমগার্ড পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব তাই বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করুন ভিডিওটিকে শেয়ার করে দিন বেশি বেশি করে আর ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রতিনিয়ত এমন বিভিন্ন চাকরির আপডেট সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন তো এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই অন স্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন অস্থায়ী কর্মসংস্থানের বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিতে দেখুন যেটি বলা হচ্ছে এত তারা জানানো যাইতেছে যে পথ সুরক্ষার কাজে পশ্চিমবঙ্গ সরকারের আদেশ মোতাবেক পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভাগে একশো জন অস্থায়ী গৃহরক্ষী অর্থাৎ হোমগার্ড নিয়োগ করা হইবে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র পূরণের জন্য নিম্নলিখিত এই মুহূর্তে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু এই নিয়োগ করা হচ্ছে যেখানে মোট সুনাপদ রয়েছে একশো জন তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনিও যদি চান আপনার জেলার আপডেটটি পেতে তাহলে আমরা পরবর্তী সময় আপনার জেলাতেও বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর এই বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন নেক্সট দেখুন বলা হচ্ছে পদের নাম অস্থায়ী গৃহরক্ষী অর্থাৎ হোমগার্ড নেক্সট বলা হচ্ছে দৈনিক মজুরি অর্থাৎ আপনাদেরকে এক্ষেত্রে পার ডে আপনাদেরকে যে বেতন দেওয়া হবে পাঁচশো টাকা প্রতিদিন হিসেবে আপনাদেরকে কিন্তু এক্ষেত্রে দৈনিক মজুরি দেওয়া হবে মোট পদের সংখ্যা অর্থাৎ এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি যেটি রয়েছে একশোটি সুনপদ রয়েছে নিয়োগের মেয়াদ দেখতে পাচ্ছেন তিরিশ ছয় দু তারিখ পর্যন্ত। তারিখ পর্যন্ত বলা হচ্ছে থানা তো কোন কতগুলি খালি পদ বা পদ রয়েছে দেখুন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে তো মোট শূন্য শূন্যপদ রয়েছে যার মধ্যে ডেবরা থানায় রয়েছে বারোটি খড়গপুর লোকাল বত্রিশটি কোতোয়ালি বারোটি শালবনি দশটি গড়বেতা দশটি নারায়ণগড় আটটি বেলদা আটটি এবং দাঁতন এই থানায় আটটি সব মিলিয়ে একশোটি শূন্যপদ রয়েছে ওকে নেক্সট বলা হচ্ছে কর্মপ্রার্থীর ন্যূনতম বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং অবশ্যই বয়সী হিসেবটি করতে হবে এক এক দু তেইশ তারিখ অনুযায়ী নেক্সট বলা হচ্ছে কর্মপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা কিন্তু এই হোমগার্ড পদের জন্য আবেদন করতে পারবেন নেক্সট বলা হচ্ছে কর্মপ্রার্থীর ন্যূনতম দৈহিক উচ্চতা এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা যেটি থাকতে হবে একশো ষাট সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার অর্থাৎ এক্ষেত্রে পুরুষ মহিলা উভয় আপনারা কিন্তু আবেদন করতে পারেন নেক্সট যখন বলা হচ্ছে পুরুষ কর্মপ্রার্থীর ন্যূনতম বক্ষের পরিমাপ অর্থাৎ এক্ষেত্রে চেষ্টের মাপ পুরুষদের ক্ষেত্রে যেটি থাকতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার নেক্সট দেখুন বলা হচ্ছে কর্মপ্রার্থীর ন্যূনতম দৈহিক ওজন পুরুষদের ক্ষেত্রে একান্ন কিলোগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোগ্রাম এরপর দেখুন বলা হচ্ছে কর্মপ্রার্থীর ন্যূনতম দৈহিক সক্ষমতার পরীক্ষা এই ক্ষেত্রে আপনাদের কিন্তু দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে তো এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেটি রয়েছে ষোলোশো মিটার দৌড় আট মিনিটের মধ্যে যেটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ মিনিটের মধ্যে আটশো মিটার দৌড় এটা কিন্তু কমপ্লিট করতে হবে নেক্সট বলা হচ্ছে দৈহিক সক্ষমতা পরীক্ষায় সকল প্রতিযোগীদের লিখিত পরীক্ষায় মান পঞ্চাশ নম্বর ও মৌখিক পরীক্ষায় মান দশ নম্বর উত্তীর্ণ হতে হবে আবেদনকারী প্রার্থীদের বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক আপনাদের পঞ্চাশ নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে পাশাপাশি দশ নম্বরে আপনাদের কিন্তু একটি মৌখিক পরীক্ষাও না হবে নেক্সট যখন বলা হচ্ছে দুটি পরীক্ষায় সকল প্রতিযোগীদের চিকিৎসা পরীক্ষায় অর্থাৎ মেডিকেল টেস্ট উত্তীর্ণ হতে হবে তো আপনারা যদি আবেদন করতে চান এক্ষেত্রে আপনাদেরকে আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেট যারা সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখুন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবইয়ের প্রথম প্রচ্ছদের সপ্রত প্রতিলিপি এবং দুই কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ওকে তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেট যারা সেলফ আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবং আবেদনপত্র কোথায় জমা করতে হবে দেখুন বলে দেওয়া হয়েছে সমস্ত আবেদনপত্র সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত અધિકારીকে নিকট জমা করিতে হইবে তো কোন কোন থানায় নিয়োগ করা হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি প্রথমেই বলে দিয়েছি তো যে থানার আপনি সেই বাসিন্দা তো সেই থানা গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদন জমা করতে হবে এবং সরাসরি আপনার নিকটস্থ যে থানা রয়েছে সেই থানায় গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকেও কিন্তু সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন এবং সেখানেই কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এক্ষেত্রে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ বলে দেওয়া হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়া দেখুন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে বিশদ বিবরণ অথবা কোনো তথ্যের প্রয়োজনে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তো যে সমস্ত থানাতে নিয়োগ করা হচ্ছে আপনাদের অলরেডি আমি জানিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আপনারা আরো বিষয় জানার জন্য আপনারা কিন্তু আপনারা সরাসরি আপনাদের থানায় গিয়ে সেখান থেকে আরো বিষয় কিন্তু জেনে নিতে পারেন তো এই মুহূর্তে কিন্তু রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় কিন্তু এই হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটিকেও কমেন্ট করে জানিয়ে রাখুন পরবর্তী সময় আপনাদের জেলাতে যদি নিয়োগের কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমি ঠিক আপনাদেরকে এইভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি হেল্পফুল বা ইনফরমেটিভ হলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন এবং এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চ্যানেল আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম দিশা ডট ইন থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এছাড়া বিভিন্ন চাকরির আপডেট বিভিন্ন ফর্ম আপনারা চাইলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেগুলার কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ